আজ আমি তোমাদের কোষে দেখি 26.3 পেজ নাম্বার 358 ওজাইবের অঙ্কগুলি করেছে। আগের দিনে আমরা ওজাইব অঙ্কন করেছি, যেটা ছিল ক্রমযোগী পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক। আজকে আমরা বৃহত্তর সূচকের ওজাইবগুলি করব। তো ওজাইব কাকে বলে আমরা দেখেছি যে ক্রমযোগী পরিসংখ্যান লেখচিত্রে যে বক্ররেখা সেটাকে বলছি আমরা ক্রমযোগী পরিসংখ্যান বক্ররেখা বা সংক্ষেপে ওজাইব। তো আজকে আমরা বৃহত্তর সূচকের ওজাইবগুলি করাবো। তো 3 নম্বর অঙ্কটা দেখো, একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যটাকে বৃহত্তর সূচক ওজাইবে আমাদের অঙ্কন করতে হবে। তো আমরা দেখো এটাকে বৃহত্তর সূচকে নিয়ে আসবো তথ্যটাকে। তাহলে আমরা প্রথমে লিখব জিরো এর বেশি, ক্ষুদ্র সূচক হলে কম লিখতাম, এখানে বেশি লিখব, পাঁচের বেশি। হ্যাঁ, পাঁচের বেশি। তারপর আমরা কত লিখব, দশের বেশি, পনেরো এর বেশি, হ্যাঁ কুড়ি এর বেশি, আর আছে পঁচিশের বেশি। তাহলে নিচে থেকে যেতে হবে, নিচে কত আছে দেখো, পাঁচ, পঁচিশের বেশি হচ্ছে পাঁচ, কুড়ি এর বেশি কত হচ্ছে পাঁচ প্লাস তিন, পাঁচ প্লাস তিন সমান হচ্ছে আট, পাঁচ প্লাস তিন সমান হচ্ছে আট। সেরকম পনেরোর বেশি কত হবে না, আট প্লাস আট প্লাস আট সমান হচ্ছে ষোলো। হ্যাঁ, দশের বেশি কত না, দশের বেশি হচ্ছে ষোলো প্লাস পনেরো সমান হচ্ছে একত্রিশ। ঠিক আছে, পাঁচের বেশি কত না, একত্রিশ প্লাস দশ সমান হচ্ছে একচল্লিশ। আর পাঁচের বেশি কত, পাঁচের বেশি হচ্ছে একচল্লিশ প্লাস চার সমান হচ্ছে পঁয়তাল্লিশ। এটা হচ্ছে আমাদের ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচকের টেবিল। এবার এইখান থেকে আমাদের ওজাইবটা আঙ্কন করতে হবে। তো ওজাইব আঙ্কতে হলে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ এইভাবে নিতে হবে। এটা মনে করো ও এক্স, আর এটা হচ্ছে ও ওয়াই। এবার দেখো আমরা এক্স অক্ষ বরাবর পাঁচটা করে ঘর নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ, আবার এক দুই তিন চার পাঁচ, তাহলে এটা যদি পাঁচ হয় এটা হবে দশ। ঠিক আছে, আবার এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে পনেরো, এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে কুড়ি, কত হচ্ছে পঁচিশ পর্যন্ত আছে। হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে পঁচিশ। তাহলে আর এই বরাবর আমরা এটা করব, মনে করো এটা পাঁচ একক, হ্যাঁ এটা দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ। এই পাঁচটা ঘন করলাম, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, এভাবে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার। হ্যাঁ, এইভাবে আমরা ঘর দিকে সাজিয়ে নিচ্ছি পাঁচটা করে, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, আর দরকার নেই। হ্যাঁ, তাহলে পঁয়তাল্লিশ পর্যন্ত। তাহলে আমাদের এইসব বরাবর কি হচ্ছে, উচ্চ সীমা, উচ্চ সীমা নিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কি, ক্রমযোগী পরিসংখ্যা, ক্রমযৌগিক, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, পরি সংখ্যা এই বরাবর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমযৌগিক, ক্রমযৌগিক পরিসংখ্যা রিপ্রেজেন্ট করছি। তাহলে প্রথমে যদি দেখো জিরো ফর্টি ফাইভ, তাহলে এখানে যদি জিরো হয় ফর্টি ফাইভ কত হচ্ছে এখানে, এটাকে আমরা জিরো ফর্টি ফাইভ পয়েন্ট নিলাম। পাঁচ আর চোখ একচল্লিশ, তাহলে এটা যদি পাঁচ হয় তাহলে একচল্লিশ কোথায়, চল্লিশ আর একে একচল্লিশ, এই পয়েন্টটা পাঁচ আর চল্লিশ, এখানে একচল্লিশ। তারপরে দেখা হচ্ছে দশ আর একত্রিশ, দশ এখানে হচ্ছে তিরিশ, হ্যাঁ এখানে হচ্ছে দশ, আর এই বরাবর হচ্ছে এখানে হচ্ছে দশ একত্রিশ, পনেরো আর ষোলো, এটা যদি পনেরো হয় ষোলো কোথায় হবে, এটা পনেরো, তাহলে এখানে পড়ে হচ্ছে ষোলো। ঠিক আছে, পনেরো ষোলো পয়েন্টটা। আবার কত হচ্ছে কুড়ি আর আট, কুড়ি যদি এখানে হয় তাহলে পাঁচ ছয় এখানে হবে আট, আট কুড়ি আর আট মনে করো এইখানে। ঠিক আছে,
আর পঁচিশ আর পাঁচ, তাহলে পঁচিশ দিয়ে এখানে পাঁচের সোজা করে এখানে চলে আসলাম পাঁচ, এগুলোকে যোগ করে দাও, তাহলে এটাই হচ্ছে, হ্যাঁ এইভাবে যোগ করে দেবে, এটা হচ্ছে কি না উজায়, এটা হচ্ছে উজায় কি কি না বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক, বৃহত্তর সূচক উজায়। আর স্কেলটা কি লিখবো, বৃহত্তর সূচক বোঝায় অঙ্কন করলাম। চারিদিকের অঙ্কটি করছি, চারিদিকের অঙ্কটিকে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটাকে বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক দুই ধরনের উজায় রাখতে হবে এবং সেইখান থেকে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমাদের ক্ষুদ্রতর সূচকে সাজিয়ে নেওয়া, হ্যাঁ শ্রেণী এভাবে সবটা করে নাও, হ্যাঁ এটা হচ্ছে শ্রেণী, শ্রেণী আর ক্রমযোগী পরিসংখ্যান, ক্রমযোগিক ক্রমযোগিক পরিসংখ্যান, ঠিক আছে পরিসংখ্যান, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক লিখলাম শ্রেণী আর ক্রমযোগিক পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। তাহলে এখানে দেখো একশো কুড়ি এর কম, একশো কুড়ি এর কম, ক্ষুদ্রতর সূচকে যখন লিখবে তখন কম লিখবে, হ্যাঁ কোনটা না যে আমাদের একশো থেকে একশো কুড়ি আছে একশো কুড়ি থেকে, অর্থাৎ যে শ্রেণী ঊর্ধ্ব সীমার থেকে আরম্ভ করতে হবে, ঊর্ধ্ব সীমাটা একশো কুড়ি আছে একশো কুড়ি এর কম, এটা হয়ে গেল কত বারো, তারপর কত আছে না একশো চল্লিশ এর কম, এটা কত আছে বারো প্লাস চৌদ্দ সমান হচ্ছে ছাব্বিশ, তারপর কত না একশো ষাটের কম, একশো ষাটের কম, একশো ষাটের কম হচ্ছে ছাব্বিশ প্লাস আট সমান হচ্ছে চৌত্রিশ, ঠিক আছে। আবার একশো আশির কম কত না একশো আশি এর কম হচ্ছে চৌত্রিশ প্লাস ছয় সমান হচ্ছে চল্লিশ, আবার দুশো এর কম কত দুশো এর কম, দুশো এর কম হচ্ছে তোমার চল্লিশ প্লাস দশ সমান হচ্ছে পঞ্চাশ, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এবং এটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করবো, এদিকে আঁকলাম, তাহলে একশো কুড়ি এর কম বারো, একশো চল্লিশের কম ছাব্বিশ, একশো ষাটের কম চৌত্রিশ, একশো আশির কম চল্লিশ, আর দুশোর কম হচ্ছে পঞ্চাশ। তাহলে এইবারে ওর আমরা একটা ভগ্নরেখা নিয়েছি, এটা ভগ্নরেখা, এখান থেকে মনে করো কত একশো একশো, তারপর এটা পাঁচটা ভগ্ন দেবো, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে আমাদের একশো কুড়ি, আবার পাঁচটা ভগ্ন এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে একশো একশো কুড়ি হল, তাহলে এটা হলো একশো চল্লিশ, একশো করে একশো কুড়ি, একশো কুড়ি করে একশো চল্লিশ, আবার পাঁচটা বার নাম এটা এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে একশো ষাট, আবার পাঁচটা এক দুই তিন চার পাঁচ, ব্রাকেটটা যে ঘরগুলো আছে সেগুলো কথা বলছি, এটা হচ্ছে একশো আশি, আবার পাঁচটা এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে দুশো, তাহলে এখান থেকে এটা কি একশো, তারপর পাঁচটা ঘর নিয়ে গেলাম দুশো একশো কুড়ি, মানে এক একটা ঘরকে আমি চার এক করে ধরছি, তাহলে এখানে একশো থেকে একশো কুড়ি পাঁচটা ঘর নেবে, পাঁচটা ঘর তাহলে চার পাঁচে কুড়ি, এক একটা ঘর যদি চার একক হয় তাহলে পাঁচটা ঘরে কুড়ি একক, তাহলে এখানে একশো একশো কুড়ি হলো, আবার পরবর্তী ক্ষেত্রেও তাই দেখো পাঁচটা ঘরে কুড়ি একক, তাহলে একশো চল্লিশ একশো ষাট একশো আশি, আমরা এটাকে কি করবো না এক একটা ঘরকে আমরা এক একক নিয়ে নেবো, তাহলে এক দুই তিন চার এটা পাঁচ হবে, ঠিক আছে এক দুই তিন চার পাঁচ, এটা হলো দশ, এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে পনেরো,
चल्लिस पैतालीस पंचाश दस पंद्रह कुड़ी पचिस त्रिस पैंतीस चल्लिस पैंतालीस पंचाश ठीक है रिप्रेजेंट करब कत आज एकश कुड़ी और बारो एकश कुड़ी कम और बारो तो एकश करब एकश कुड़ी नब और एक बारो नब एकश कुड़ी हल और बारो कत दस एगारो बारो एकश कुड़ी और बारो मन करो एखे हम तर एकश चल्लिस और छब्बीस एकश चल्लिस एखे और छब्बीस होने मन करो यहाँ हे एकश चल्लिस और छब्बीस एकश साठ और चौत्रिस एकश साठ और चौत्रिस चले चौत्रिस मैंने एखे एकश अशी और चल्लिस एकश अशी और चल्लिस एखे चल्लिस क्षुद्रतर सूचक उच्च सीमा और एदिक हम क्रमजोगिक परिसंख्या क्रम जो गिक उच्च सीमा और ए दिखे दिल बुझे।